সুকুমার রায়ের চিনে পটকা। আমাদের রামপদ তার জন্মদিনে এক হাঁড়ি মিহিদানা লইয়া স্কুলে আসিল। টিফিনের ছুটি হওয়া মাত্র আমরা সকলেই মহা উৎসাহে সেগুলি ভাগ করিয়া খাইলাম। খাইল না কেবল পাগলা দাশু। পাগলা দাশু যে মিহিদানা খাইতে ভালোবাসে না তা নয়, কিন্তু রামপদকে সে একেবারেই পছন্দ করিত না। দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া চলিত। আমরা রামপদকে বলিলাম, দাশুকে কিছু দে। রামপদ বলিল, কিরে দাশু, খাবি নাকি? দেখিস খাবার লোভ হয়ে থাকে তো বল, আর আমার সঙ্গে কোনোদিন লাগতে আসবি নে, তাহলে মিহিদানা পাবি। এমন করিয়া বলিলে তো রাগ হইবারই কথা, কিন্তু দাশু কিছু না বলিয়া গম্ভীরভাবে হাত পাতিয়া মিহিদানা লইল। তারপর দারোয়ানের ছাগলটাকে ডাকিয়া সকলের সামনে তাহাকে সেই মিহিদানা খাওয়াইল। তারপর খানিকক্ষণ হাঁড়িটার দিকে তাকাইয়া কি যেন ভাবিয়া মুচকি মুচকি হাসিতে হাসিতে স্কুলের বাহিরে চলিয়া গেল। এদিকে হাঁড়িটাকে শেষ করিয়া আমরা সকলে খেলায় মাতিয়া গেলাম। দাশুর কথা কেউ আর ভাবিবার সময় পায় নাই। টিফিনের পর ক্লাসে আসিয়া দেখি দাশু অত্যন্ত শান্ত শিষ্টভাবে এক কোণে বসিয়া আপন মনে অঙ্ক কষিতেছে। তখনই আমার কেমন সন্দেহ হইয়াছিল। আমি জিজ্ঞাসা করিলাম, কিরে দাশু, কিছু করেছিস নাকি? দাশু নিতান্ত ভালো মানুষের মতো বলিল, হ্যাঁ, দুটো GCM করে ফেলেছি। আমি বলিলাম, দূত, সে কথা কে বলছে? কিছু দুষ্টুমির মতলব করিসনি তো? এ কথায় দাশু ভয়ানক চটিয়া গেল। তখন পণ্ডিত মহাশয় ক্লাসে আসিতেছিলেন, দাশু তাহার কাছে নালিশ করে আর কি। আমরা অনেক কষ্টে তাহাকে ঠান্ডা করিয়া বসাইয়া রাখিলাম। পণ্ডিত মহাশয় মানুষটি মন্দ নহেন, পড়ার জন্য প্রায়ই কোনো তাড়াহুড়ো করেন না, কেবল মাঝে মাঝে একটু বেশি গোল করিলে হঠাৎ সাংঘাতিক রকম চটিয়া যান। সে সময় তার মেজাজটি আশ্চর্য রকম ধারালো হইয়া ওঠে। পণ্ডিত মহাশয় চেয়ারে বসিয়াই নদী শব্দের রূপ কর বলিয়া ঘুমাইয়া পড়িলেন। আমরা বই খুলিয়া হড়বড় করিয়া যা তা খানিকটা বলিয়া গেলাম এবং তাহার উত্তরে পণ্ডিত মহাশয়ের নাকের ভিতর হইতে অতি সুন্দর ঘড় ঘড় শব্দ শুনিয়া বুঝিলাম নিদ্রা বেশ গভীর হইয়াছে। কাজেই আমরাও স্লেট লইয়া টুকটাক আর 10-25 খেলা শুরু করিলাম। কেবল মাঝে মাঝে যখন ঘড়ঘড়ানি কমিয়া আসিত তখন সবাই মিলিয়া সুর করিয়া নদী নদ্দৌ নদ্দহ ইত্যাদি আওড়াইতাম। দেখিতাম তাহাতে ঘুমপাড়ানি গানের মতো খুব আশ্চর্য ফল পাওয়া যায়। সকলে খেলায় মত্ত, কেবল দাশু এক কোণায় বসিয়া কি যেন করিতেছে সেদিকে আমাদের কোনো খেয়াল নাই। একটু বাদে পণ্ডিত মহাশয়ের চেয়ারের তলায় তক্তার নিচ হইতে ফট করিয়া কি একটা আওয়াজ হইল। পণ্ডিত মহাশয় ঘুমের ঘরে ভ্রুকুটি করিয়া সবেমাত্র ওহ বলিয়া কি যেন একটা ধমক দিতে যাইবেন, এমন সময় ফুট ফাট দুম দাম ধূপ দাপ শব্দে তাণ্ডব কোলাহল উঠিয়া সমস্ত স্কুলটিকে একেবারে কাঁপাইয়া তুলিল। মনে হইল যেন যত রাজ্যের মিস্ত্রি মজুর সবাই একজোটে বিকট তালে ছাদ পিটাইতে লাগিয়াছে। দুনিয়ার যত কাঁসারি আর লাঠিয়াল সবাই যেন পাল্লা দিয়া হাতুড়ি আর লাঠি ঠুকিতেছে। খানিকক্ষণ পর্যন্ত আমরা যাকে পড়ার বইয়ে কিংকর্তব্য বিমূঢ় বলে তেমনি হইয়া হাঁ করিয়া রহিলাম। পণ্ডিত মহাশয় একবার মাত্র বিকট শব্দ করিয়া তারপর হঠাৎ হাত পা ছুঁড়িয়া এক লাফে টেবিল ডিঙাইয়া একেবারে ক্লাসের মাঝখানে ধড়ফড় করিয়া পড়িয়া গেলেন। সরকারি কলেজের নবীন পাল বরাবরই হাই জাম্পে ফার্স্ট প্রাইজ পায়,
তাহাকেও আমরা এরকম সাংঘাতিক লাফাইতে দেখি নাই। পাশের ঘরে নিচের ক্লাসের ছেলেরা চিৎকার করিয়া কড়াকিয়া নামতা আওড়াইতেছিল, তারাও হঠাৎ ভয় আড়ষ্ট হইয়া থামিয়া গেল। দেখিতে দেখিতে স্কুলময় হুলুস্থুল পড়িয়া গেল। দারোয়ানের কুকুরটা পর্যন্ত যার পরনাই ব্যস্ত হইয়া বিকট কেউ কেউ শব্দে গোলমালের মাত্রা ভীষণ রকম বাড়াইয়া তুলিল। মিনিট পাঁচেক ভয়ানক আওয়াজের পর যখন সব ঠান্ডা হইয়া আসিল তখন পণ্ডিত মহাশয় বলিলেন, কিসের শব্দ হইয়াছিল দেখো। দারোয়ানজি একটা লম্বা বাঁশ দিয়া অতি সাবধানে আস্তে আস্তে তক্তার নিচ হইতে একটা হাঁড়ি ঠেলিয়া বাহির করিল, রামপদর সেই হাঁড়িটা। তখনও তাহার মুখের কাছে একটুখানি মিহিদানা লাগিয়াছিল। পণ্ডিত মহাশয় ভয়ানক ভ্রুকুটি করিয়া বলিলেন, এ হাঁড়িটা কার? রামপদ বলিল, আজ্ঞে আমার। আর কোথা যায়, অমনি দুই কানে দুই পাক। হাঁড়িতে কি রেখেছিলি? রামপদ তখন বুঝিতে পারিল যে গোলমালের জন্য সমস্ত দোষ তাহার ঘাড়ে আসিয়া পড়িতেছে। সে বেচারা তাড়াতাড়ি বুঝাইতে গেল, আগে ওর মধ্যে করে মিহিদানা এনেছিলাম, তারপর মুখের কথা শেষ না হইতেই পণ্ডিত মহাশয় বলিলেন, তারপর মিহিদানাগুলো চিনে পটকা হয়ে ফুটতে লাগলো না বলিয়াই ঠাস ঠাস করিয়া দুই চড়। অন্যান্য মাস্টারেরাও ক্লাসে আসিয়া জড়ো হইয়াছিলেন, তাহারাও এক বাক্যে হাঁ হাঁ করিয়া রুখিয়া আসিলেন। আমরা দেখিলাম বেগতিক বিনা দোষে রামপদ বেচারা মার খাই বুঝি। এমন সময় দাশু আমার স্লেটখানা লইয়া পণ্ডিত মহাশয়কে দেখাইয়া বলিল, এই দেখুন, আপনি যখন ঘুমোচ্ছিলেন তখন ওরা স্লেট নিয়ে খেলা করছিল, এই দেখুন টুকটাকের ঘর কাটা। স্লেটের উপর আমার নাম লেখা। পণ্ডিত মশাই আমার উপর প্রচণ্ড এক চড় তুলিয়াই হঠাৎ কেমন থতমত খাইয়া গেলেন। তারপর দাশুর দিকে কটমট করিয়া তাকাইয়া বলিলেন, চোপড়াও, কে বলেছে আমি ঘুমোচ্ছিলাম? দাশু খানিকক্ষণ হাঁ করিয়া বলিল, তবে যে আপনার নাক ডাকছিল। পণ্ডিত মহাশয় তাড়াতাড়ি কথাটা ঘুরাইয়া বলিলেন, বটে, ওরা সব খেলা করছিল, আর তুমি কি করছিলে? দাশু অম্লান বদনে বলিল, আমি পটকায় আগুন দিচ্ছিলাম। শুনিয়াই সকলের চক্ষু স্থির, ছোকরা বলে কি? প্রায় আধ মিনিটখানে কাহারও মুখে আর কথা নাই। তারপর পণ্ডিত মহাশয় হঠাৎ একেবারে হুঙ্কার দিয়ে বলিলেন, কেন পটকায় আগুন দিচ্ছিলে? দাশু ভয় পাইবার ছেলেই নয়, সে রামপদকে দেখাইয়া বলিল, ও কেন আমায় মিহিদানা দিতে চাচ্ছিল না? এরূপ অদ্ভুত যুক্তি শুনিয়া রামপদ বলিল, আমার মিহিদানা আমি যা ইচ্ছা তাই করব। দাশু তৎক্ষণাৎ বলিয়া উঠিল, তাহলে আমার পটকা আমিও যা ইচ্ছা তাই করব। এরূপ পাগলের সঙ্গে আর তর্ক করা চলে না, কাজেই মাস্টারেরা সকলেই কিছু কিছু ধমক ধামক করিয়া যে যার ক্লাসে চলিয়া গেলেন। সে পাগলা বলিয়া তাহার কোনো শাস্তি হইল না। ছুটির পর আমরা সবাই মিলিয়া কত চেষ্টা করিয়াও তাহার দোষ বুঝাইতে পারিলাম না। সে বলিল, আমার পটকা রামপদর হাঁড়ি, যদি আমার দোষ হয় তাহলে রামপদরও দোষ হয়েছে, ব্যাস ওর মার খাওয়াই উচিত।